নমস্কার, আমি অর্ণব। আজকে গল্প শুরু করার আগে একটা বিধিবদ্ধ সতর্কীকরণ জারি করে দিই। আজকের গল্পটা কিন্তু সম্পূর্ণভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। তবে আমার অপ্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের মন খারাপ করার কিন্তু কোনো কারণ নেই, কারণ এই শুক্রবার বেঙ্গলি ক্লাসিক্স পাই অর্ণবে স্পটিফাই এক্সক্লুসিভ পডকাস্টে এমন একটা গল্প আসছে যা সকলে শুনতে তো পারবেনই, আনন্দ করেও শুনতে পারবেন, কোনো কান্নাকাটির ব্যাপার নেই। কি গল্প সেটা জানতে গেলে যারা এখনও আমার পডকাস্ট ফলো করেননি, নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই ফলো করে রাখুন। আচ্ছা, এবার গল্পে আসি। সেই ছোট্ট থেকে যখন একটি মেলার অভিজ্ঞতা রচনা লিখতুম, মনে আছে জানেন তো, একটা লাইন লেখা হতোই হতো, মেলা মানে বহু মানুষের মিলন ক্ষেত্র। তা এমন একটা জায়গা যেখানে এত মানুষের সমাগম, কারোর সঙ্গে কারোর প্রথম দেখা, কেউ বহুদিন পর চোখের সামনে দেখেছে তার বহুদিনের কাছের মানুষকে, কারোর সঙ্গে কারো সাক্ষাৎ আবার নিতান্তই বিকিগিনির সূত্রে। তা এত মানুষের মধ্যে একলা একটা মানুষকে যদি ঘুরে বেড়াতে হয়, মেলার জৌলুস দেখতে হয় একা, একটু মন খারাপ করে নাকি? আপনারাই বলুন তো। হ্যাঁ, মানছি সেলফ ডেটের মতো ভালো কনসেপ্ট খুব কম আছে, কিন্তু তাও অস্বীকার করতে পারবেন কি? উৎসব অনুষ্ঠানে, মেলায়, পার্বণে আমাদের চোখ খুঁজে বেড়ায় এমন একটা কাছের মানুষকে যে একটা গয়না পছন্দ হলে বলে দিতে পারে, মানাবে কি না? এত আলোর মধ্যে যদি অন্ধকার ঘনায় কখনো সরিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে। এই তো সামনে রাসযাত্রা আসছে, আসুন সেই উপলক্ষে একটা বিশেষ গল্প শুনি। আমাদের আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প রাসের মেলা। আজ রাস পূর্ণিমা, রাসের মেলা বসেছে শহরতলির খালধারের এই রাস্তা আর দুপাশে যেখানে যেটুকু ফাঁকা ঠাঁই আছে তাই জুড়ে। নাম করা মস্ত মেলা, প্রতি বছর হয়, দোকানপাটও বসে অনেক, দূর থেকে বহু লোক আসে কেনা বেচা করতে। অনেকেই সারা বছরের দরকারি মাদুর পাটি বঁটি দা হাতা খুন্তি ধুড়ি ধামা কুলো ঝাঁটা গেলাস বাটি থালা সব কেনে এই মেলা থেকে। মনোহারী কাজের জিনিস ও শখের জিনিস, জামা কাপড়, খেলনা পুতুল, খাবার দাবার, এসব যতই কেনা বেচা হোক, আসলে গেঁয়ো কারিগরের তৈরি গেরস্থের ওই সব নিত্য প্রয়োজনীয় জিনিসের কেনা বেচাটাই মেলার বৈশিষ্ট্য। মেলা পাশে ফাঁপতে পারে না, রাস্তা চওড়া কম, একপাশে নর্দমার খাতটা আরও সংকীর্ণ করেছে রাস্তাটাকে, মেলা তাই লম্বায় বড় হয়। হরদম লরি গাড়ির চলনে এবড়োখেবড়ো বড় রাস্তাটা খাল ডিঙিয়েছে কংক্রিটের পুলে উঠে। পুলের খানিক এদিকে ডাইনে গেছে, মেলার রাস্তা খালের সঙ্গে সমান্তরালভাবে আধ মাইল দূরে রেললাইনের তল দিয়ে উত্তরমুখে সোজা। মেলা বসে রাস্তার এমাথা থেকে রেলের পুল ছাড়িয়ে আরও প্রায় পোয়া মাইল দূর তক। মেলা সবচেয়ে জমাট হয় মাঝামাঝি স্থানটায়, সেখানে আছে রাস্তা থেকে খাল পর্যন্ত অনেকটা ফাঁকা জায়গা, আর এদিকে আছে পাশের রাস্তাটার ফাঁপালো মোড়। ফাঁকা জায়গায় থাকে নাগরদোলা, পুতুল নাচ আর সার্কাস, মজার খেলা আর নাচ গানের তাঁবু, লোক যেন গিজগিজ করে এখানে। রাস্তার খালের মধ্যে টিন ছাওয়া ছোট বড় গোলা আর আড়ত, মাঝে মাঝে দু একটা জরাজীর্ণ পুরনো দালান। এখানে যে লাখ লাখ টাকার কারবার চলে, ভাটার সময় খালের কাদা ঠেলে শালতি ছাড়া ছোট নৌকা চলতে না পারলেও এও যে বন্দর তুল্য, দেখে তা মনে হয় না। ঠাকুরদাদার জীবদ্দশা শৈথিল্য যেন শুধু মরছে পড়ে মরছে এখানে, আর কিছু না। এপাশের দোকান ও বাড়িঘরগুলি অনেক উন্নত, যেহেতু আধুনিক। লড়াইয়ের আধার বছরগুলিতে মেলা জমেনি, আলো না জ্বালাতে পারলে কি করে মেলা জমে? দিনে দিনে পাত্তারি গোটাতে হলো, এবছর শুধু ওই সাঁচের বাতি না জ্বালাবার হুকুমটা বাতিল হতেই মেলা আশ্চর্য রকমের জীবন্ত হয়েছে।
সবাই যেন হাঁ করে অপেক্ষা করছিল। না না, লড়াই শেষ হওয়ার জন্য যতটা নয়, লড়াই শেষ হলে সাঁচবাতি চালিয়ে জাঁকজমকের সঙ্গে মেলা করার জন্য। গায়ে গায়ে ঘেঁষে দোকান বসেছে তিন পো মাইল রাস্তার যেখানে ঠাঁই মিলেছে সেখানে। ভদ্রলোকের বাড়ির সামনের এক হাত চওড়া রোয়াকটুকু পর্যন্ত ভাড়া নিয়ে বসেছে। চৌকি পেতে কাঠের তক্তায় কিংবা স্রেফ বাঁশ দিয়ে মঞ্চ বেঁধে চাঁচের বেড়া ও হোগলা চালা তুলে হয়েছে কোনো দোকান, কারো ছাউনি একখানি কুড়িয়ে আনার মতো মরচে পড়া ঢেউ টিনের, কারোর দুখানা রিজেক্ট পিপে, খেটে কুটে হাতুড়ি পিটে সোজা করা ছাদ, কারোর খোলা আকাশের নিচে ড্যাম রোদ বিশিষ্ট ড্যাম ফ্যাশনের দোকান, যেন পটারি কারখানার নলভাঙা কেডলি, চটলা ওটা হাতলহীন কাপ ইত্যাদির দোকান। দোকানটাই যেন ঘোষণা যে বড়লোক বাবুদের জিনিস, একটু খুঁতওয়ালা জিনিস। তাতে আর কি হয়েছে, এখানে কিনতে পাবে এমন সস্তায় তোমার পয়সায় কুলোয়, এই সুযোগ ছেড়ো না। টিনের মগে চা না খেয়ে বাবুরা যে কাপে খান সেই কাপে, শুধু একটু চটলা ওঠা হাতলহীন কাপে চা খাও। আর সত্যি কথা, কাপ কেটলির দোকানে কি ভিড় মেয়ে পুরুষের! চা খাওয়া যাদের নমাসে ছমাসে সর্দি কাশির ওষুধ হিসেবে, অথবা বিয়নি মেয়ের ব্যথার জোর বাড়িয়ে তাকে রেহাই দেওয়ার টোটকা হিসেবে। খাতু বলে, মেলা নাকি? মেলা? মেলায় তো যাউম তবে আজ। দত্তকিনির কাজ চলে যায় শুনে প্রায় দেড় বছর ধরে কাজ করছে যে মনমরা খাটুনে ভালো ঝিটা, হঠাৎ মেলার নাম শুনেই তাকে আহ্লাদে উল্লাসে ডগমকিয়ে উঠতে দেখে মুখ ভার করে বলে, খাদু কি করে মেলায় যাবি আজ? আমার শরীর ভালো না, উনি আজ একটায় আসবেন, খেয়ে উঠে আমায় একটু না পেলে খোকা গোলমাল করে। দত্তকিনি হেসে ফেলে, বুঝেছিস তো খাদু, সপ্তাহে একটা দিন দুপুরের ছুটি তাও আধখানা, খোকা কাঁদা কাটা করলে বড্ড রাগেন, উনি বিকেলে বেরোবার আগে তো মেলায় তো যাওয়া হবে না। ও মা, খাদু বলে অবাক হয়ে, তা কেন যামু, বেলা না পড়লে কি কেউ মেলায় যায়? মেলায় যাওয়ার নামেই যেন বদলে গেছে খাদু। দুর্ভিক্ষের বন্যায় কুটোর মতো ভাসতে ভাসতে এসে ঠেকেছে এই শহরে বাবুদের বাড়িতে ছিক দিতে। কোথায় দেশ গাঁ আপনজন, জানা চেনা অবস্থায় অভ্যাসের ধাঁচে দিন কাটানোর সুখ, আর কোথায় এই বিদেশে খাপ ছাড়া না বোনা মানুষের ঘরে দাসী পোনা। এই দুঃখে সে একেবারে মিয়েছিল। আজ যেন ডাক দিয়েছে আগের জীবন, ছেলে মানুষই ফুর্তি আর উত্তেজনা জেগেছে। চুলে ভালো করে তেল মেখে স্নান করে খাদু। দত্তকিন্নির সাবানটা এক ফাঁকে মুখে হাতে ঘষে নেয় একটু। তিনি ছোট্ট তোরঙ্গে তোলা সাফ থানটি বার করে রাখে। সেমিজটা বড় ময়লা হয়েছিল, স্নানের আগেই সাবান দিয়ে সাফ করে রেখেছে। একটা কথা ভেবে খাদু একটু দমে যায়। এই ঘটির দেশে মেলা না জানি কেমন হবে। খোকাকে কোলে নিয়ে গিন্নিমার পিছু পিছু এক্সিবিশনে ঘুরে এসেছে সেদিন। সাজানো গোছানো আলোয় ঝলমলে চোখ ঝলসানো কাণ্ড বটে সেটা, থ বানিয়ে দেয় মানুষকে, কিন্তু মেলায় মজা নেই এক ফোঁটা। অমনি এক্সিবিশনকে এদেশে মেলা বলে কিনা কে জানে। বাবু বেরিয়ে যেতে না যেতে সেমিজ পড়ে খাদু বলে, যাই মা? দত্তগিন্নি মুখ ভার করে বলে, যাবার জন্য তর পাচ্ছিস দেখি, যা, কিন্তু তাড়াতাড়ি ফিরবি, দেরি করিস নে। কংক্রিটের পুলটার নিচে মেলার এ মাথায় পৌঁছে খুশিতে হাসি ফোটে খাদুর পুরু ঠোঁটের ফাঁকে মিশি ঘষা কালো মজবুত তাঁতে। এ মেলা মেলাই, গরিব গেঁয়ো মেলা, পুরুষের ভিড়, রঙিন কাগজের ঘূর্ণি, ফুল, বাঁশের বাঁশির ফেরিওয়ালা, মাটির ডুগডুগি বেহালা, পুতুল, কাঠের খেলনা, তেলে ভাজার দোকান, হোকলার নিচে মাটিতেই যা কিছু হোক বিছিয়ে পশরা সাজানো, সব আছে। পুলকে কেমন যেন করে ওঠে মনটা খাদুর। হায় গো, কেউ যদি একজন সাথী থাকতো তার। পায়ে পায়ে এগোয় খাদু, এদিক ওদিক ছেয়ে ছেয়ে, থেমে থেমে, ঘুরে ঘুরে, পিছু ফিরে, এপাশ ওপাশ গিয়ে গিয়ে। কিনবার জন্য
যা কিছু হোক একটা কিনবার জন্য মনটা তা নিষ্পিস করে। পিঠে সে অনুভব করে আঁচলে বাঁধা একটা টাকা আর খুচরো এগারো আনার চাপ। কোমরের আঁচলের কোণেও বাঁধা আছে এক টাকার চারটে নোট। জীবনে আর কখনো কোনো মেলায় খাদু এত টাকা পয়সা নিয়ে যায়নি, তাও আবার সব তার নিজের রোজগারের টাকা পয়সা। বাপ ভাইয়ের কাছে চেয়ে চিনতে একরকম ভিক্ষে করে কয়েক ঘন্টা পয়সা নিয়ে সে মেলায় যেত। আজ এসেছে নিজের কামানো পাঁচ টাকা এগারো আনা নিয়ে। টাকা থাকার মজাটা যেন খেয়ালই করেনি খাদু এতদিন। তা যেন তার প্রথম মনে পড়ে যে দত্তগিন্নির কাছে তার দেড় দুই বছরের মাইনের অনেক টাকা জমা আছে। দু এক টাকার বেশি কোনো মাসেই সে নেয়নি। সে কত টাকা হবে কে জানে। টাকার জোরে বুকের জোর যেন বেড়ে যায় খাদুর। আজ মেলায় এসে নিজের পয়সা যেমন খুশি খরচ করতে পারবে খেয়াল হওয়ায়, সেই সঙ্গে এত দিন পরে একটা ভয় ঢোকে খাদুর মনে। এতকালের মাইনের টাকাগুলি জমা রেখেছে দত্তগিন্নির কাছে, হিসেবও জানে না যে সেটা কত টাকা হবে। দত্তগিন্নি যদি তাকে ফাঁকি দেয়, যদি একেবারে নাই দেয় টাকা, না না বোকার মতো কাজ করেছে, মাসে মাসে মাইনে চুকিয়ে নিয়ে নিজের কাছে টিনের তোরঙ্গে রাখেনি বলে আফসোস করে খাদু। হায় গো, টাকাগুলি যদি মার যায় তার কি কিনবে ভাবতে ভাবতে সোনার একটা আংটি কিনে বসে খাদু বারো আনা দিয়ে। খাঁটি সোনা নয়, কিন্তু ঠিক যেন সোনা। কি সুন্দর যে মানিয়েছে তার বাঁহাতে সেজো আঙুলে। বিয়েতে একটা আসল সোনার আংটি পেয়েছিল খাদু। বছর না ঘুরতে সেই আংটি কেড়ে নিয়েছিল বরটা তার। ফিরিয়ে দেবে বলেছিল বটে, কিন্তু আরও যে বছরখানেক বেঁচেছিল তার মধ্যে দেয়নি। ও মিছে কথা, বেঁচে থাকলেও দিত না, খাদু জানে। তারপর কত কাল আংটি পরার শখটা খাদু চেপে রেখেছিল, এই এত দিনে মিটল। কিন্তু না গো, মিটেও যেন মিটল না। প্রথম বয়সে স্বাদ কি আর মিটে মাঝ বয়সে, নিজে নিজে স্বাদ মেটাল, কেউ আদর করে কিনে দিলে না। বচ্চাতেরা তাকায়, গায়ে ঘা ঘেঁষে চলার কৌশলে খানিক আগে থেকেই পিছু নিয়েছে ওই বাবু সাজা লোকটা। ফিনফিনে পাঞ্জাবির নিচে কেঞ্চিটা যেমন স্পষ্ট, ওর মতলবও তেমনি স্পষ্ট। খাদু সব গায়ে মাখে না, রাগও করে না, বিচলিতও হয় না। মেলাতে এরকম হয়, কতকগুলি লোক এই করতেই আসে মেলায়, মেয়ে লোকের গায়ে একটু গা ঠেকিয়ে মজা পেতে। পুরুষ হয়ে চোরের মতো এইটুকু নিয়েই যেন বড়তে যায়, কি ঘেন্না মা গো। আসল পশ্চাৎ ওই লোকটা যে পিছু নিয়েছে একলা মেয়ে লোক দেখে। কোনটা না হলে কেউ কখনো গাড়োয়ানের চেহারা নিয়ে বাবু সাজে? নিক পিছু ঘুরুক সাথে সাথে, বোকা হবা মেয়ে ভেবেছে খাদুকে, টের পাবে ভাব করতে এলে। এই ভিড়ের মাঝে খাদু গলা ছেড়ে শুরু করবে ওর চোদ্দ পুরুষকে গাল দিয়ে। পরন্তু রোদের মতো তেজ কমে কমে আসে খাদুর আনন্দ ও উত্তেজনার, নিভে যেতে থাকে উন্মাদনা। একা একা আর কতক্ষণ ভালো লাগে মেলা, কথা কওয়ার কেউ একজন সাথে নেই। খিদে পায়, এত লোকের মাঝে খেতে না লজ্জা করে খাদুর। ভাজা পাপড় কিনে আঁচলের তলে লুকিয়ে ফেলে বাঁ হাতে, ডান হাতে এক এক টুকরো ভেঙে এমনভাবে মুখে নিয়ে চেবোয় যেন কেউ টের পাবে না। পান সুপুরি মুখে দিয়ে চিবোচ্ছে না কিছু খাচ্ছে। এমন সময় কাণ্ড দেখো কপালের, খাদু সোজাসুজি পড়ে যায় দত্তবাবুর। তাকিয়ে দেখতে দেখতে দত্তবাবু উদাসীনের মতো এগিয়ে যায় পাশ কাটিয়ে, আস্তে আস্তে থামে, ফিরে কাছে গিয়ে বলে, মেলা দেখতে এসেছিস? যেন মেলাতে মেলা দেখতে আসেনি খাদু, এসেছে ঘাস কাটতে। তিরিশের ওপর বয়স হবে দত্তবাবুর, বিয়ের চার বছর পরে জন্মেছে খোকাটি। খোকার তিনবারের জন্মদিন বলে কমাস আগে খাওয়া দাওয়া হলো বাড়িতে। টুকটুকে ফর্সা রঙের না, মোটা না,
রোগা সুন্দর চেহারা দত্তবাবুর, মুখখানা ফ্যাকাশে চুপসানো, দেখে এমন মায়া হয় খাদুর। কি নিমা শুষে শুষে শেষ করে দিয়েছে বাবুকে, টাকার জন্য আপিসে খাটিয়ে আর বাড়িতে নিজের রাক্ষুসী হিড়িম্বার খিদে মিটিয়ে। আরিফিতে সব শুনেছে, সব জেনেছে খাদু। বউ বর খেলো দেলো, শুতে গেল, মিলল মিশল, ঘুমালো, এই তো নিয়ম জানে খাদু। গিন্নিমা যেন মাগি মাকুড়সার মতো, তাতে খুশি নয়। রাত ১২টায় শ্রান্তিতে ক্লান্তিতে অবসাদে মড় মড় বরটাকে যে করে হোক জাগিয়ে তুলে খাবেই খাবে। বেশি যদি নেতিয়ে পড়ে তো ঝাঁঝিয়ে ঝাঁঝিয়ে বলবে, নি বন্ধু তো গাদা গাদা, কার সাথে কারবার করে এলে আজ যে বিয়ে করা বউকে এত অবহেলা। আরিফিতে বাবুর কাতরতা দেখতে দেখতে যেন ১০০ বিছে কামড়েছে খাদুকে। চিৎকার করে বলতে সাধ গেছে, লাথি মেরে রাক্ষুসীকে বের করে দিয়ে ঘুমো না, কেমন ধারা পুরুষ তুই? এই কয়না পয়সা নে, কিছু কিনিস, দত্তবাবু বলে খানিকটা কাঁচুমাচু হয়ে ভাবে। আর শোন খাদু, বাড়িতে গিয়ে যেন বলিস না আমায় মেলায় দেখেছিস। পয়সা পেয়ে খাদু মুচকি হেসে মাথা নাড়ে। দত্তবাবু এগিয়ে গেলে পিছু থেকে জিভের ডগাটুকু বার করে তাকে অবজ্ঞার ভেংচি কাটে। এমন পুরুষও হয়, বউয়ের ভয়ে মন খুশিতে মেলায় আসতে ডরায়। মেলার মাঝখানে জমজমাট অংশে আটকে যায় খাদু। সন্ধ্যা ঘনিয়ে আসে এইখানে। মোড়ের মাথায় মন্দিরের বদলে একটা চ্যাপটা ঘরের মধ্যে সিঁদুর ল্যাপা দাঁত খিচোনো ভীষণাকৃতি দানব রূপী প্রকাণ্ড দেবতা। খাদু ভক্তি ভরে প্রণাম করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিক্ষণ পুতুল নাচ দেখে, রামায়ণ মহাভারতের রাজা রানীদের চেয়ে চেয়ে দেখে। তার মজা লাগে সনের দাড়িওয়ালা মুনিগুলো আর হনুমানকে। নুলো খঞ্চ অন্ধ ভিকারীদের দিকে না তাকিয়ে সে দুটি পয়সা দেয় জোয়ান মর্দ ভিকারীকে। কেঁদে কেঁদে ভগবান ভালো করবেন বলার বদলে সে হেঁড়ে গলায় সবাইকে শাসিয়ে ভিক্ষা চাইছে, তাকে না দিলে তুমি মরবে তোমার সর্বনাশ হবে বলে। অনেক কিছু কেনার এত স্বাদ নিয়েও ওই আংটিটা আর একটা আরশি ছাড়া আর কিছুই কেনা হয় না খাদুর। কিছু কিনতে গেলেই মনে হয়েছে, কার জন্য কিনবে, তার আছে কে, কি কাজে লাগবে জিনিসটা? তার ঘর নেই, সংসার নেই, সাজগোজ নেই, খারাম বিরাম নেই, কি করতে সে মেলায় এলো, কি সুখটা হলো তার মেলায় এসে? আপন মনে এমনভাবে ঘুরে বেড়াতে কি ভালো লাগে মেলায়! এত লোকের হাসি আনন্দ উৎসবের মধ্যে থেকে খোঁচা দিয়ে দিয়ে মনটাকে ব্যস্ততায় নিয়ে শুধু খাঁখা করানো। মেয়ে ছেলেরা উঠছে নাগরদোলায়, দুজন চারজন একসঙ্গে, নয়তো পুরুষ সাথীদের সঙ্গে। লজ্জা সরম ভুলে আওয়াজ ছাড়ছে অদ্ভুত, দিশেহারা হয়ে অঁকড়ে ধরছে সঙ্গীকে, খিলখিল করে হাসছে যেন ভূতে পাওয়া হাসি। একসঙ্গে ওই ভয় আর ফুর্তি, ওপরে উঠে নিচে নেমে দোল খাওয়ার ওই বিষম মজা আর তীব্র সুখের শিহরণ যে কেমন খাদু কি আর জানে না? সাথী কেউ থাকলে সেও একটু নাগরদোলায় চাপত, অনেকদিন পর আবার একটু চেখে দেখত কেমন লাগে নিজের ভিতরে ওই শিশির করাটা। কি ভাবো, মাঝখানে কোথায় সরে গিয়েছিল, আবার পিছু নিয়েছিল লোকটা পুতুল নাচ দেখবার সময়, এখন পাশে এসে দাঁড়িয়ে কথা কয়েছে। ঝেঁঝে উঠত খাদু সন্দেহ নেই, ফোঁস করে উঠে এক নিমেষে টের পাইয়ে দিত, বাড়াবাড়ি করতে গেলেই বিষ দাঁতে সে ছোবল দেবে। কিন্তু কথা হলো কি, লোকটার কথায় তার দেশি টান। দেশকায়ের চেনা জানা কেউ যেন ছদ্মবেশে তাকে এতক্ষণ ঠকিয়ে এবার নিজেকে জানান দিল কথা কয়ে। তাই শুধু মুখটা গোমড়া করে খাদুকে বলতে হলো, কি আর ভাবুম, দেখাই সিনসি, দেশের মানুষ তুমি, সিনসো তো সিনসো। পাতলা পাঞ্জাবির নিচে শুধু গেঞ্জি নয়, গেঞ্জি আটা চওড়া মোটা শক্ত বুক আর কাঁধ আছে, ঘন কালো কিছু লোম দেখা যায় গেঞ্জির ওপরে। জবরদস্ত কর্তান লোকটার, মুখের চামড়া
খেতমজুরের মতো পুরু আর কর্কশ। দু এক নজরে দেখে খাদু আবার ভাবে আফসোসের সঙ্গে, চাষা ভূষর এমন ধারা বেমানান বাবু সাজা কেন? দোলায় চাব্বা, না ডর নাই, আমারে কোনো ডর নাই তোমার, লোকটা বলে হঠাৎ আবেগের সঙ্গে। পূবের আকাশে যেখানে আড়াল থেকেই পূর্ণিমার চাঁদ ফ্যাকাশে করে রেখেছে সন্ধ্যাকে, সেই দিকে মুখ তুলে চেয়ে থেকে ধীরে ধীরে একটা বিড়ি ধরায়। সিগারেটের প্যাকেটটা বার করে ও আবার পকেটে রেখে বিড়িটা বার করে। তোমারে ভাবছিলাম বাবু গো মাইয়া বুঝি, কথা কইবার চাইয়া ডরাইছি, তবু মন্ডা কইল কি না বাবু গো ঘরের মাইয়া লোক সাহস পাইব কই যে একা মেলায় আসব। কথা কুমু ভাবি ডরাই, শেষে অখনে কইলাম ডর নাই, আমারে তোমার ডর নাই, ডরে তো মরি। লোকটার কথা শুনে বিষম খটকা লাগে খাদুর মনে, সেও কি তবে বেমানান সাজ করেছে লোকটার মতো খাপছাড়া আর হাস্যকর? চাষাভূষকরের মেয়ে হয়ে বাবুর বাড়ির বেশ ধরেছে, ছোট একটা তাঁবুতে পুরীর নাচ আর ম্যাজিক দেখাচ্ছে, নাচের নমুনা ধরা হয়েছে সবার সামনে। রোগা ক্যাংটা কালো কুৎসিত তিনটি মেয়ে মুখ গলা হাতে পুরু করে রং লেপে পায়ে ঘুঙুর বেঁধে তাঁবুর সামনে ছোট্ট বাঁশের মঞ্চে ভঙ্গি করছে নাচের, গলা ছেড়ে পাঁচমেশালি সুরে গান ধরেছে ভাঙা হারমোনিয়ামের সঙ্গে। একজন ওদের মধ্যে আবার হিঁচড়ে, মাঝে মাঝে তাঁবুর সামনে পর্দা সরিয়ে দেখানো হচ্ছে যে শুধু এরা নয় আরও অপ্সরা আছেন ভিতরে, ধোয়ানা চারানায় ওই পরিদের মজাদার নাচ দেখার সুযোগ তোমরা ছেড়ো না, তার সঙ্গে ম্যাজিক, চালাও চালাও, দোয়ানা দোয়ানা চারানা চারানা। আমার পয়সা কিন্তু আমি দিব কইলাম, গায়ে পড়া ঝগড়া সুরে খাদু বলে, দোয়ানা পয়সা সে বাড়িয়ে দেয়। নাচ দেখতে ভিতরে যাওয়ার তাদের মধ্যে কথাও হয়নি তখনও পর্যন্ত, তার হয়ে লোকটির টিকিটের পয়সা দেবার কথা তো দূরে থাক, দিও তুমি পয়সা দিও, কিন্তু এনে কি দেখবা, খালি ফাঁকি বাজি, ঠকাইয়া পয়সা নেওনের ফিকির, দেখবা যদি চীনা গো সার্কাস দেখো গা, চলো খাসা দেখায় পয়সা দিয়া খুশি হইবা, দেখি না কি আছে, সব দেখবে খাঁদু এবার ভালো মন্দ যা কিছু দেখার আছে, এত মানুষ ঠকছে সাত করে সেও নয় ঠকবে, বিশ্বাসী সাথী যখন পেয়েছে একজন সে দেখবে, বিশ্বাস রাখবে কিনা শেষ পর্যন্ত ভগবান জানে, কি বিপদ আজ তার অদৃষ্টে আছে তাও জানে ওই পোড়ার মুখ ভগবান। তবে মেলায় কোনো রকম নষ্টামি গুন্ডামি যে করবে না এটুকু খাদু জানে, বুঝদার বিশ্বাসী সাথীর মতোই সে সাথে থাকবে, মন খোলা আলাপি কথায় হাসি তামাশায় খুশি থাকবে দুজনেই, ভালো লাগবে মেলা দেখা, মতলব যা আছে তা মনেই থাকবে ওর চাপা পড়া। ঘেন্না জন্মে যায়, সস্তা নাচ বাজে ম্যাজিক বগলে লাঠি খুঁচিয়ে কাতুকুতু দেওয়ার মতো ভাঁড়ামি দেখে, তবু শেষ পর্যন্ত থাকে খাঁদু উপভোগও করে, এই মেলারই অঙ্গ, জেনে শুনে কত বাজে জিনিস কেনে পয়সা দিয়ে, অন্য সময় যেভাবে পয়সা নষ্ট করার কথা ভাবলেও গাজালা করত, নইলে আর মেলার উন্মাদনা কিসের? নিজের ভিতর উতলাচ্ছে আনন্দ আর উত্তেজনা, তাই দিয়ে ফাঁকিকেও সার্থকতা দেওয়া যায়, মেলায় না হলে একটা পয়সা দিয়ে কি কেউ এসব দেখতে চাইতো? বয়সের পাকামি আছে সে যাবার নয়, তবে ছেলে বয়সের আবেগ পুলকের বন্যাও থই থই করছে মনে, ফাঁকি যাচাই করতে করতেও উৎসুক লোভী মন নিয়ে খুশি হয়েই খাদু দেখে হিমালয়ের পাড়ের অজগর সাপ, এক ছেলে দুই মাথা, জন্ম থেকে জোড়া লাগা দুই মেয়ে, অচেনা মানুষের সঙ্গে কথা কয় খাদু, ছেলে কাঁখে বউটির সঙ্গে, কুলো আর পাখা হাতে বিধবাটির সঙ্গে, একপাল বউ ছেলে নাতি নাতনি নিয়ে বেসামাল সদবা গিন্নিটির সঙ্গে দেখা হয় চেনা মানুষের সঙ্গে। সুবলের মা পাড়া তিন বাড়িতে কাজ করে, চুপি চুপি শুধোয় সুবলের মা,
সাথে কে? দেশের মানুষ, কুটুম। খাঁদু বলে নির্ভয় নিশ্চিন্তভাবে। চাঁদ উঠেছে আকাশে, নিচে অসংখ্য আলো জ্বলছে মেলায়। এক্সিবিশনের চোখ ঝলসানো বাড়াবাড়ি আলো নয়, কাছে তেল মোম গ্যাসের শিখা, কোনোটা কাঁচের মধ্যে, কোনোটা আবার খোলা। আরো দেখবা, দেখুন না চীনা সার্কাস, তুমি যে কইলা। চীনা সার্কাসের তাঁবুটা অনেক বড়, চার আনা টিকিটের দাম। লোক টানবার জন্য সামনে খেলার নমুনা দেখানো হচ্ছে, এখানেও ভিন্ন রকম নমুনা। মেয়ে আছে তিনটি, দুজন হলদে রঙের চীনা, একজন কালো রঙের বাঙালি। কালো হলেও ছিঁড়ি ছাঁদ আছে মেয়েটির, রং মেঘে ভূতও সাজেনি, সস্তা ঢঙের ভঙ্গিও নেই। চীনা মেয়ে দুটিকে বড় আর ছোট বোন মনে হয় খাদুর। পিছু বেঁকে পায়ের কোড়ালি ছুঁয়ে, হাতের ভরে শূন্যে পা তুলে দাঁড়িয়ে, ছোট লোহার চাকার ভিতর দিয়ে কৌশলে কোলে গিয়ে ওরা খেলার নমুনা দেখাচ্ছে। আটো সাটো জোয়ান বয়সী চীনাটি দুহাতে দুটি ছড়ির ডগায় বসানো প্লেট দুটিকে বনবন করে ঘোরাচ্ছে। আরেকজন, তাকে ওর ভাই মনে হয় খাদুর, পাঁচ ছটা লোহার শিকের আস্ত চাকা নিয়ে চাকার সঙ্গে চাকা আটকে আবার খুলে ফেলছে, কি করে কে জানে। ভেতরে গিয়ে খেলা দেখে মুগ্ধ হয়ে যায় খাদু। পাঁচ ছ বছরের একটা ছেলে, সে দৌড়ে এসে লাফ দিয়ে মাটি না ছুঁয়ে শূন্যে পাক খেয়ে পায়ে ভর দিয়ে দাঁড়াচ্ছে। বড় একজনের মাথায় হাতের ভর দিয়ে শূন্যে পা তুলে দিচ্ছে। এসব দেখে রোমাঞ্চ হয় খাদুর। টেবিলে কাঠের গোলায় বসানো তক্তার দুপাশে পা দিয়ে দাঁড়িয়ে তক্তা গড়িয়ে গড়িয়ে একটা মেয়ের দোল খাওয়া দেখে সে অবাক হয়ে চেয়ে থাকে। নিজ চীনা মেয়েটিকে শূন্যে ডিগবাজি খেয়ে টেবিল ডিঙোতে দেখে, আগুনের চাকার মাঝখান দিয়ে গলে যেতে দেখে সে অভিভূত হয়ে যায়। ভাবে, কতকাল ধরে কি ধৈর্যের সঙ্গে তপস্যা করে না জানি এসব কসরাও তার কায়দা ওরা আয়ত্ত করেছে। খাদু সবচেয়ে বেশি অভিভূত হয় ভেবে, এক সংসারের বাপ, ছেলে, মেয়ে, পুরুষ সবাই মিলে এমন চমৎকার সার্কাস দেখাচ্ছে। ভেতরে ঢুকে দলের সবাইকে দেখার পর এতে আর তার সন্দেহের লেশটুকু নেই। চেহারার মিল নয় নাই ধরতে পারল সে ওদের। বয়স কখনো খাপ খায় এমনভাবে এক পরিবারের না হলে? বুড়ো একজন বাপ, মাঝবয়সী জোয়ান কিশোর আর ছেলে বয়সী এই চার ছেলে। তিন চার বছর বয়সের ফারাক দুটি জোয়ান আর ন দশ বছরের একটি। এই তিন মেয়ে, মা বুঝি নেই ওদের, বউ মরেছে বুড়ো বেচারার। আহা, জোয়ান মেয়ে দুটির দুজনেই মেয়ে, নাকি একজন ছেলের বউ আর একজন মেয়ে, কিংবা দুজনেই ছেলের বউ, এই একটু খটকা থাকে খাদুর। সিঁদুরও দেয় না যে আন্দাজ করে নেবে। কালু মেয়েটা আবার এদের সঙ্গে কেন? সেও আর এক ধাঁধা খাদুর। আমাগো মাইয়াটা কি করে চীনাগোর লগে? সে শুধোয় সঙ্গীকে, ভাড়া করেছে। এরা নাকি সাধারণত অল্প বয়সে চুরি করা অথবা অনাথা মেয়ে, সংসারে যাদের দেখবার শুনবার কেউ নেই। বড় হলে কাউকে দিয়ে করানো হয় দেহের ব্যবসা, কেউ শেখে চুরি চামারির কায়দা, কেউ শেখে কসরত। হে, মেয়েটা হয়তো ভাড়াও খাটছে, নতুন খেলাও শিখছে চীনাদের কাছে, পরে আরো দাম বাড়বে। অবাক হয়ে শোনে খাদু, বিরাট এই জগৎ সংসার, অদ্ভুত কাণ্ড কারখানার সীমা নেই তাতে। কোথাকার এই বিদেশি পরিবার সার্কাস দেখিয়ে পয়সা রোজগার করছে, কোথায় কার ঘরে জন্মে আজ ওদের সঙ্গে খেলা দেখাচ্ছে এই কালো মেয়েটা। এক দুর্বোধ্য বিস্ময়কর অনুভূতিতে বুকটা তার কেমন করে। ঘুরিয়ে ফিরিয়ে সে ভাবে, মানুষ কি যে করে সংসারে আর কি যে করে না। নাগরতলায় বুক শিরশির করা সুখটা তিন চার পাকের বেশি সয় না খাদুর। কাতর হয়ে বলে, নামুম, থামানো যায় না। জোরে হাঁক দিয়ে নাগরদোলা থামাতে বলে লোকটি, যেন হুকুম দেয়। তার এমন আশ্চর্য, তার হুকুমে প্রায় সঙ্গে সঙ্গে থামতে শুরু করে দোলা।
পাশ থেকে উঠে লোকটি আগে নামতে গেলে খাদুর খেয়াল হলো, লজ্জা সরম ভুলে দুহাতে কিভাবে ওকে সে আঁকড়ে ধরেছে। ডর করে নাকি? না, খাদু জোর দিয়ে বলে, গা গুলোয়। মেলায় মানুষ কমতে শুরু করেছে, বিকেলে মানুষের জোয়ার এসেছিল, তাতেও ধরেছে ভাঁটার টান। মেলা আর ভালো লাগে না, শ্রান্তি বোধ করে খাদু। মেলায় ছড়ানো নিজেকে এবার গুটিয়ে নিয়ে বিশ্রাম করতে ইচ্ছে করে। ফিরে গেলে ঘ্যান ঘ্যান করবে দত্তগিন্নি, কৈফিয়ত চাইবে ঘুরিয়ে ফিরিয়ে। তারপর দত্তবাবুর বুড়ি মায়ের ঘুপচি ঘরটির মেঝেতে বিছানা বিছিয়ে শোয়া, সারা রাত বুড়ি কাশবে, বারবার উঠবে, ভাবলেও মনটা বিষণ্ণ হয়ে যায় খাদুর। কিন্তু বাড়ি সে যাবে, বিশ্রাম সে যে করবে, সে তো এতক্ষণের সাথীটি রেহাই দিলে তবেই। এবার সময় হলো ওর মদলো ভাসিলে, বেশ ভালো করেই জড়িয়ে জড়িয়ে ফাঁদে ফেলেছে তাকে, এতক্ষণ ভুলিয়ে ভালিয়ে বাগিয়েছে, এবার কোন ভয়ঙ্কর স্থানে নিয়ে যাবে কে জানে। যা খুশি করবে তাকে নিয়ে, হয়তো ছেড়ে দেবে খুনে গুন্ডাদের হাতে, হয়তো শেষ রাতে গলাটা কেটে ফাঁক করে ভাসিয়ে দেবে খালে। বুকটা ঠিপ ঠিপ করে খাদুর, কেমন যেন চুপচাপ হয়ে গেছে লোকটা কিছুক্ষণ থেকে, বারবার চোখ বুলোচ্ছে তার মাথা থেকে পা পর্যন্ত, গায়ে কাঁটা দেয় খাদুর। জায়গা এখন রাত হয়েছে, সে বলে ভয় ভয়, যাই বা রাত তো হয় নাই বেশি। ক্ষুব্ধ চিন্তিতভাবে লোকটা খাদুর নতুন ভাবসাব লক্ষ্য করে, চলো যাই দিয়ে আসি তোমারে, কলাপাড়া নন্দলেন কইলা না, আমি যাইতে পারুম, ক্ষীণস্বরে খাদু বলে, পারবা না কেন, বাড়িটা চিনে আসুম, বুঝলা না? বুঝে না, সব বোঝে খাদু, চলুক সাথে, বড় রাস্তা ধরে সে যাবে, রাস্তায় এখন গাড়ি ঘোড়া লোকজনের ভিড়, পাড়ায় গিয়ে নির্জন গলিতে ঢুকবে। কিন্তু পাড়ার মধ্যে তার ভয়টা কি, লোকজন জেগেই আছে সব বাড়িতে এখন। কি কি না দিমু কও? কিচ্ছু না, তোমার খালি না না, লোকটা বলে বেজার হয়ে। কংক্রিটের পুলের গোড়ায় বড় রাস্তার পাড়ে লোকটা রিকশা ডেকে বসে একটা, খাদুকে চমকে আর ভরকে দিয়ে, না না রিকশা লাগবো না, লাগবো লাগবো, ধমকে দিয়ে লোকটা এবার বলে, সব কথায় না না করো কেন, উইটা বসো রিকশায়, কত হাঁটা যামুনে আমি লগে। খাদু কিছু বলে না, কি আর বলবে, লোকটা তার পাশে উঠে বসে, আংটি পরা হাতে একবার চোখ বুলিয়ে নেয় ধমক দেওয়ার দোষ কাটিয়ে সান্ত্বনা দিতে। ঘেমে জল হয়ে গেছে খাদুর গা, তখন হাত পা যেন অবশ হয়ে এসেছে। রিকশা চলে ঘন্টা বাজিয়ে, যাইতে যাইতে লোকটা হঠাৎ রিকশাওয়ালাকে বলে, ডাইনে যাও, না না বড় রাস্তায় চলুক, এইটা রাস্তা না, রিকশা ঢোকে ডান দিকের রাস্তায়, এই সোজাপথ কলাপাড়া যাওয়ার খাদু জানে, কিন্তু বড় রাস্তা ছেড়ে রিকশা যখন ঢুকছে এই গলিতে, তখনই খাদু জেনেছে কলাপাড়া নন্দলেনের দত্তবাড়িতে সে আর পৌঁছবে কিনা সন্দেহ আছে। দুপাশে ঘিঞ্জি বস্তি, টিন আর খোলার চালে জোচনা, সরু সরু গলিতে অন্ধকার, ওর মধ্যে কোথায় যেন জোরালো হল্লা চলছে, মেয়ে মানুষ গানও গাচ্ছে হারমোনিয়ামের সঙ্গে, এর মধ্যে লোকটা কি তাকে নিয়ে যাবে? এ অঞ্চল পেরিয়ে রিকশা রাস্তায় বাঁক খুঁড়লে খাদু একটু স্বস্তি পায়, এ অঞ্চলটা শান্ত, দুপাশে কাঁচা পাকা বাড়িতে গেরস্থ ও আধা গেরস্থের বাস। কিন্তু খানিকটা এগিয়ে লোকটা থামতে বলে রিকশাওয়ালাকে, ঘনিষ্ঠ সুরে বলে, আমার ঘরখানাও চিনাইয়া দিই তোমারে, কি কও? পুরনো একটা পাকা গ্যারাজ ঘর, দরজা এখন তালা বন্ধ, এখানেই সে থাকে, রাঁধে বাড়ে খায় আর ঘুমোয়। পাশে গায়ে গায়ে লাগানো টিনের চাল ও টিনের বেড়ার একটা ঘর, সামনে দোকানের মতো মস্ত দুটো পাট কপাট, ওপরে নিচে দুটো তালা সাঁটা, ওপরে একটা তেরামাকা সাইনবোর্ড, দুপাশে সাইকেলের দুটো পুরনো টায়ার ঝুলছে,
এটা তার সাইকেল মেরামতির দোকান, দামোদর সাইকেল ওয়ার্কস। নাম কই নাই তোমারে? আমার নাম দামোদর। রিক্সার জোয়াল নামিয়ে রিক্সাওয়ালা দাঁড়িয়ে আছে তাদের নাম্বার অপেক্ষায়। শক্ত করে পাশটা চেপে ধরে ঝোঁক থেকে খাদু কাঠ হয়ে বসে থাকে। নাম্বা না, না তুমি নামো। চাঁদের আলোয়, পথের আলোয় বেশ দেখা যায়, মুখে যেন তপ্ত রাগের ছ্যাঁকা লেগেছে দামোদরের। এক হাতে সে খাঁদুর আংটি পরা হাতের কবজি চেপে ধরে, এত জোরে ধরে যেন খেয়াল নেই ওটা মেয়ে ছেলে নরম হাত, হাড় ভেঙে যেতে পারে মট করে। আরেক হাতে সে মুঠো করে ধরে খাঁদুর বুকের কাপড় সেমিজ। মারো, আমারে মাইরা ফেলাও, খাঁদু কেঁদে ফেলে হুশ করে, জোরে নয়, চুপে চুপে। কহাত দূরের রিক্সাওয়ালাও যেন টের না পেয়ে যায়। আগে থেকে সে যেন তৈরি হয়েই ছিল এমনভাবে কাঁদার। দামোদর ভরকে গিয়ে বুকের কাপড়, হাতের কবজি ছেড়ে দেয় তৎক্ষণাৎ। থবনে গিয়ে কুম হয়ে যায় কয়েক লহমা। তারপর রিক্সাওয়ালাকে চলতে বলে কলা পাড়ার দিকে। রিক্সাওয়ালা চলতে আরম্ভ করলে খাঁদুকে বলে, ব্যারাম স্যারাম কি আছে মাথায়? সে রাস্তা থেকে বড় রাস্তায় পড়ে রিক্সা, আবার ইটের রাস্তায় বাঁক নেয় শহরতলির শান্ত নিঝুম উঠতি ভদ্র এলাকার দিকে। মাঠ পুকুর বাগানের ফাঁকে ফাঁকে ছড়ানো নতুন নতুন বাড়ি, ছোট্ট সীমায় ঠাসা গরিবের পুরনো বস্তি। শরীর চুরনো হাওয়া বইছে অবাধে, শোনা যাচ্ছে ছিঝির ডাক। কোনো বাড়ির ছাদ থেকে ভেসে আসা বাঁশির বাবুয়ানি মিহি সুর। আকাশে মুখ তুলে চাঁদ দেখতে হয় না, চারিদিকে চাঁদেরই আলো চোখের সামনে ছড়ানো। নন্দলেনের মোড়ে ঘন তেঁতুল গাছের ছায়া। খাঁদু দাঁড়াতে বলে রিক্সাওয়ালাকে, তোমার লগে দেখলে বাড়ির লোক কি কইব, আমি নামি। নামো। খাঁদু রিক্সায় বসে থেকেই হাত বাড়িয়ে দত্তবাবুর বাড়ির হদিস তাকে বাতলে দেয়, বলে, ডাইনা দিকে তিনখানি বাড়ির পরের বাড়িখানা, দোতলা বাড়ি, দেইখাই চিনবা। বাড়ি চিনতে হাঙ্গামা কি, দামোদর বলে উদাস গলায়, নন্দলেনে দত্তদের বাড়ি খুঁজা নিতে পারতাম না। ফুরফুরে হাওয়ায় তেঁতুল গাছের ছায়া ঘেঁষে জ্যোৎস্নায় দাঁড়িয়ে খাঁদু যেন চোখের সামনে দেখতে পায় দত্তবাড়ির অন্তঃপুর। খোকার কান্নায় স্বামীর পাশে শুতে দেরি হচ্ছে বলে রেগে গজর গজর করে সাপছে তাকে। মাছের মতো মরা চোখে চেয়ে দেখছে ঘুমকাতুরে কালচুপসানো দত্তবাবু। নিজের ঘরে চৌকিতে কাঁথার বিছানায় বসে দত্তবাবুর বুড়ি মা কেসে চলেছে খক খক করে, আর মেঝেতে শুয়ে খাঁদুজি এপাশ ওপাশ করছে অজানা কষ্টে। আজ রাতে কবজিটা টনটন করবে। হাতটা মুচড়াইয়া দিছ একবারে, আহত কবজি তুলে ধরে খাঁদু তাতে অন্য হাতে তালু ঘষে আস্তে আস্তে, কবিরাজি তেল আনাইয়া লাগাইও, মাথায়ও মাইক্ষ ঘৈষা ঘৈষা। লোক আসতে দেখে খাঁদু তেঁতুল গাছের ছায়ায় পিছিয়ে যায়। রিক্সার গাছের ছায়ায় তার আবছা মূর্তির দিকে চাইতে চাইতে মানুষটা চলে গেলে এগিয়ে আসে সে। রিক্সাওয়ালা তখন জোয়াল তুলে ধরেছে রিক্সার, আসি গো ঠাইরান বলে খাঁদুর দিকে বিদায় নিয়ে দামোদর রিক্সাওয়ালাকে বলে, যাও জোরসে চলো, বকশিস দিমু। খাঁদু বলে, শোনো, শুনছো, একটা কথা ভাবতেছিলাম। রিক্সা থেকে ঝুঁকে মুখ বাড়িয়ে দেয় দামোদর। খাঁদু বলে, তুমি তো বাড়ি চিনা গেলে আমার, কই দিয়া ঘুইরাইয়া ফিরাইয়া আনলে আমারে, তোমার ঘর চিনা নিতে পারুম নাকি ভাবি। কি করবা তবে, দামোদর জিজ্ঞেস করে ভয়ে ভয়ে উৎকণ্ঠায় গলা কাঁপিয়ে, গিয়া দেখা চিনা আসুম। খাঁদু বলে একেবারে অস্ফুট স্বরে, দামোদর স্পষ্ট শুনতে পায় প্রত্যেকটি কথা। রাসপূর্ণিমার বিনিত্র রাত্রি হলেও সেখানে তাদের আশেপাশে আর তো কোনো শব্দ ছিল না। ব্যাস,
আমাদের আজকের গল্প এখানেই শেষ। বাড়িটা আদৌ খুঁজে পাবে কি না খাদু, বা আদৌ কিছুক্ষণ বা কিছুদিন পর তার খুঁজে দেখার ইচ্ছে থাকবে কি না, সেটা তার ব্যাপার। তবে খাদু যখন চায় কাউকে সঙ্গে নিয়ে মেলা দেখতে, পরের বছর যেন সে কারোর হাত ধরেই মেলায় ঢুকতে পারে একদম নির্ভয়ে। পরের বছর ওই পিতলের আংটিটি খাদুকে যেন সেই কিনে দেয়, তার যেন মনে না হয় কার জন্য খরচ করবে এসে। আচ্ছা, এবার আসি আমি, খুব শিগগিরই আবার দেখা হবে। ততদিন খুব ভালো থাকবেন আর ভালো রাখবেন, প্রিয়জনদের জড়িয়ে থাকবেন। শুভরাত্রি।